লক্ষ্য পূজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার পুজোতে আমি একটু পরে বসবো, তো টাইম অলরেডি হয়ে গেছে, তো কথা না বলিয়ে চলো পুজোটা শুরু করি। আর আজকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। নাড়ু বানানোর জন্য আমার প্রিপারেশন প্রায় কমপ্লিট। এবার আমি এখানে নাড়ুগুলোকে একটা একটা করে বানিয়ে নেবো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা শুরু করেছি, তো এখন আমি ঝটপট করে নাড়ুগুলো বানিয়ে নিই, তারপর আমাকে আবার পুজোতে বসতে হবে। এখানে আমার নাড়ুগুলো দেখো বানানো হয়ে গেছে। আর পুজো শুরু করার আগে টুকটাক ফল কিছু কাটার আছে, সেগুলো সব কেটে নিচ্ছি রেডি করে একেবারে গুছিয়ে, তারপর বসবো। এখন অনেকটা সময় আছে, তো দেখা যাক। ফলগুলো আমার সব কাটা হয়ে গেছে, আমি আমার মতন করে এখানে ঠাকুরের সামনে নিবেদন করব, এইভাবে আমি সাজিয়ে পরিবেশন করব ঠাকুরের সামনে, তো দেখে নাও তোমরা সবাই। আর এখানে পদ্ম ফুলটা আমি এইভাবে খুলে নিচ্ছি, অনেকক্ষণ আগে এনেছে বলে একটু জলে ছিটে দিয়ে রেখে দিয়েছিলাম, তাও একটু কীরকম যেন হয়ে গেছে। যাই হোক, এটাকে ঠিকঠাক করে সাজিয়ে নিই। আর মিষ্টিগুলোকে এখানে একটা একটা করে আমি থালাতে সাজিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে একেবারে ঠাকুরের সামনে নিবেদন করব। এখানে মা বসে বসে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, মাকে আস্তে আস্তে বসিয়েছি নিচে ধরে ধরে। এই বছরের লক্ষ্মী পুজো আমি এইভাবেই সম্পন্ন করলাম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে জানিও কেমন লাগলো,
এইভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিওটি সবার সাথে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওটিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে।